মৃত্যু হত্যা বাবুল আক্তার পাঁচ দিনের রিমান্ডে চট্টগ্রামের চাঞ্চলকার মাহমুদা খান ও মৃত্যু হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় নিহতের স্বামী সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত আজ বুধবার বারোই মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে জনের বিরুদ্ধে বন্দরনগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন মৃত বাবা মোশাররফ হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেন এর আগে বেলা পৌনে তিনটার দিকে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে আদালতে হাজির করে পুলিশ নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদনটা হয় ২০১৬ হাজার ষোলো সালের পাঁচই জুন সকালে চট্টগ্রামের জি সি মোড়ে তুলে দিতে যাওয়ার পথে বাসার গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বাবুলের স্ত্রী হিসেবে পদোন্নতি পেয়ে সদর দফতরে যোগ দিয়ে ঢাকায় ছিলেন বাবুল এর আগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনের দায়িত্বে ছিলেন তিনি হত্যাকাণ্ডের পর দিন নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন বাবুল এর বাইরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা করে